টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। ফজরের নামাজের পর আম্বায়নে শুরু হয় আনুষ্ঠানিকতা। ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন লাখো মুসল্লি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ধর্মপ্রাণের সব মানুষরা, আছেন বিদেশিরাও। এবারের আয়োজক দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। পুলিশ, র্যাব ও আনসারের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা। ইজতেমার আরও খবর জানবো, সে খবরই জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। কামারপাড়া থেকে যুক্ত আছেন আমাদের সাথে আশিকিন প্রিন্স এবং টঙ্গী থেকে যুক্ত আছেন আমাদের সাথে বাবলু। শুরুতে আমি যাচ্ছি আশিকিন প্রিন্স আপনার কাছে। প্রিন্স, ইজতেমা ময়দানে শীত কেমন অনুভূত হচ্ছে, ধর্মপ্রাণ মুসল্লিরা কি বলছেন? কনা, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। মূলত ফজর নামাজের পরে আম্বয়ানের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। আপনি যে শীতের কথা বলছেন, শীত রয়েছে, তবে বেশ কয়েকদিন আগে থেকে যে শীতে যে তীব্রতা ছিল সেই তীব্রতা এখন অনেকটাই কম, তবে মৃদু বাতাস রয়েছে, ফলে শীত অনুভূত হচ্ছে। এই শীত উপেক্ষা করেই এই মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তারা অংশ নিয়েছেন। এই বিশ্ব ইজতেমার যারা মুরব্বী রয়েছেন তারা মূলত বয়ান করছেন এবং বয়ানে তারা বলছেন যে ইসলামের যে মাহাত্ম রয়েছে সে বিষয়ে তারা বয়ান করছেন এবং একই সঙ্গে কিভাবে ন্যায়ের পথে সত্যের পথে চলা যায় সে কথাও তারা বয়ান করছেন এবং একই সঙ্গে ইসলামকে আরও কীভাবে প্রচার করা যায়, প্রসার করা যায়, কীভাবে মানুষের মাঝে ইসলামের বক্তব্যগুলোকে তুলে ধরতে হবে সেই বিষয়গুলো নিয়ে মূলত বয়ান দিচ্ছেন এখানে যারা মুরব্বী রয়েছেন তারা। এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মুসল্লি বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন। শুধুমাত্র বাংলাদেশিরাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকেও কিন্তু কয়েক হাজার যারা মুসল্লি রয়েছেন, বিদেশি যারা রয়েছেন, তারাও এই বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন। এবং মূলত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দিল্লির যে মাওলানা রয়েছেন, সাতপন্থী যারা রয়েছেন, তারাই মূলত এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন। এবং এবছরের বিশ্ব ইজতেমা কিন্তু দুই পর্বে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে প্রথম পর্ব সম্পন্ন হয়েছে, এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। আজকে আনুষ্ঠানিকতা শুরু হলো এবং 22 জানুয়ারি অর্থাৎ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সকল আনুষ্ঠানিকতা। কনা, প্রিন্স, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যাচ্ছি আবদুল্লাহপুরে, আছেন আমাদের আরেক সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, জি, আসলে আজকে ফজর নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে মূলত এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এখানে সাতপন্থী যারা আছেন মূলত তারা এই আজকে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা করছেন। তারা আজকে শুরু হওয়ার পর থেকে আগামী রোববার যে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্বের কাজ, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মূলত এই পর্ব শেষ হবে। এখানে ইতিমধ্যে এখনও আপনারা দেখছেন যে লাখো মুসল্লি আসছেন এখানে, এখানে অনেকে জড়ো হয়েছেন এই কনকনে ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে তারা এখানে আসছেন। তারা বলছেন যে তারা তাদের যে গুনাহ মাফের জন্য যে ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা এখানে এসেছেন, তারা আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং মুনাজাত করবেন। এখানে প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় সারা বিশ্বের প্রায় 50টিরও অধিক দেশের মানুষ মুসল্লি এখানে এসেছেন, প্রায় 8,500-এর মতো এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, 8,500-এর মতো সারা বিশ্ব থেকে মুসল্লি এখানে এসেছেন। এখানে তারা এছাড়া দেশের এখন আপাতত এখন যারা এসেছেন মূলত ঢাকার বাইরে যারা আছেন, ঢাকার বাইরে থেকে মূলত মুসল্লিরা এসেছেন এবং স্থানীয় যারা আছেন তারা মূলত আখেরি মোনাজাতে অংশ নেবেন। এছাড়া যে আজকে যে জুম্মার নামাজকে কেন্দ্র করে স্থানীয় যারা আছেন তারা এখানে জুম্মার নামাজ আদায় করার জন্য এখানে আসবেন এবং স্থানীয় যে প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আগের যে প্রথম পর্ব যেটা ছিল, এই প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা এবং নিরাপত্তা বলয়ের যে ব্যবস্থা ছিল সেই ধরনের একই ধরনের নিরাপত্তা বলয় যে মূলত এই দ্বিতীয় পর্বেও তারা বহাল রাখছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব এবং অন্যান্য যারা আছেন তারা আসলে নির্বিঘ্নে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া মুসল্লি যারা আসছেন তারাও এখানে দূর দূরান্ত থেকে আসছেন এবং বিভিন্ন তাঁবুতে তারা অবস্থান করছেন। এখন বক্তব্য রাখছেন যে
এই তাবলিগ জামাতের শিষ্যটা একজন বক্তব্য রাখছেন। এই মূলত প্রতিদিন এরকম এমন বক্তব্য রাখা হবে এবং দুপুর ১২টার আগে মূলত প্রথম এখানে চলবে, ১২টার পর বিরতির পর মূলত জুমার নামাজের কার্যক্রম শুরু হবে। তো যে এই ছিল এখন আপাতত এখন আমার কাছে যে এই টঙ্গীর আব্দুল্লাপুর থেকে মূলত বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে। বাবলু, আপনাকে ধন্যবাদ। শাহনওয়াজ বাবলু এবং আমাদের সাথে আশিকিন প্রিন্স দুজনেই যোগ দিয়েছিলেন ইস্তেমা ময়দান থেকে, জানাচ্ছিলেন বিশ্ব ইস্তেমা দ্বিতীয় শেষ পর্বের সবশেষ খবর। ২৩ বছরেও চালু হয়নি বগুড়া বিমানবন্দর, এতে হতাশ এলাকাবাসী। কবে উড়বে বিমান জানে না খোদ কর্তৃপক্ষ। মজেম হোসেনের ছবিতে ফরহাদুজ্জামান শাহীর রিপোর্ট। ৬০০ ফুট প্রস্থ, ৫০০০ ফুট লম্বা রানওয়ে পড়ে আছে ২৩ বছর, কিন্তু এই রানওয়েতে কখনো ওঠানামা করেনি বাণিজ্যিক কোনো বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ছাড়া জনসাধারণের কোনো কাজেই আসেনি বগুড়ার এরুলিয়া এলাকার বিমানবন্দরটি। অথচ এই অঞ্চলে পর্যটন, খেলাধুলা ও শিল্প বাণিজ্য প্রসারে বিমানবন্দরটি বহুদিন থেকে চালুর দাবি বগুড়াবাসীর। বিমানবন্দর হলে তো আমার চোখে দেখা যায় আর্থিকভাবে অর্থনৈতিক উন্নয়ন তো হবে, পাশাপাশি আপনার রোডঘাট হবে। শুনতেছি যে বিমানবন্দর যাবে, সেই যাবে যাবে অনেক শুনতেছি। বেশ কিছুদিন আগে আপনার ওনারা রিপোর্টও করলো সামনে কতটুকু জায়গা আছে, ওগুলো দেখলো, সব কিছু দেখলো। পর্যটন শিল্পের এক বিরাট খাত থেকে কিন্তু আমরা পিছিয়ে পড়েছি। পাশাপাশি আপনি যদি খেয়াল করেন, বগুড়াতে কিন্তু একটা আন্তর্জাতিক মানের একটা ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। শুধুমাত্র একটা বিমানবন্দরের কারণে আজকে কিন্তু ক্রিকেট স্টেডিয়ামটি কিন্তু একটি আপনার যে জায়গাটি ছিল সেই জায়গাটিতে কিন্তু এখন আর নাই, আজকে সেটি নষ্টের পথে। কি কারণে এখনও চালু হয়নি বিমানবন্দর সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যাও মেলেনি কর্তৃপক্ষের কাছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যখন আমাদের ইয়ে হবে একটা সেশন হওয়ার কথা আছে, সেখানে আমি বিষয়টা উপস্থাপন করব। তারপরে পরবর্তী মন্ত্রণালয় থেকে যে সমস্ত ইনস্ট্রাকশন আসবে সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিব। ৯০ দশকে ২২ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১১০ একর জমিতে ১৯৯৬ সালে শুরু হয় প্রকল্পের কাজ, যা শেষ হয় ২০০০ সালে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল ২৪, বগুড়া। দীর্ঘ ৪৮ বছর পর দেখা হলো বাবা ছেলের। জীবনসায়নে ছেলেকে দেখতে বিদেশ বিভুঁই থেকে ছুটে এসেছেন বাবা। প্রথম খুঁজে না পেলেও স্বজনদের প্রচেষ্টায় দুজনের মিলন ঘটে, তৈরি হয় আবেগ ঘন মুহূর্ত। বিরল এই ঘটনার খবর শুনে সিলেটের ছেলের বাসায় ভিড় করছেন স্থানীয়রা। দীপক বৈদ্যর ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সময়টা ১৯৭৩ বা ৭৪। ময়মনসিংহে স্ত্রী হাজেরা খাতুনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে দেশ ছাড়েন আমজতালি। ভারতে গিয়ে বিয়ে করে পাতেন নতুন সংসার। কেটে গেছে ৪৮ বছর। চার যুগ পর ময়মনসিংহের জন্মভিটায় আবারও আমজতালি, কিন্তু এখন তিনি শতবর্ষ ছুঁই ছুঁই। বড় ছেলে কালামিয়াকে দেখার আকুতি তার। জানতে পারেন ছেলে থাকেন সিলেটে। তার দেশে আসার খবর পেয়ে বাবাকে দেখতে ময়মনসিংহে ছুটে যায় ছেলে। পরে বাবা আজমত আলীকে সিলেটে নিজ বাসায় নিয়ে যান কালামিয়া। ৪৮ বছর পর বাবাকে পেয়ে আবেগে আপ্লুত তিনি। আর আল্লাহর শেষ মেহরবানিতে আমার বাবারে আমি পাইছি এসছে, মানে সুখ আর আমার জীবনে কিছুই নাই। বাকি জীবনটা এখন আব্বার সাথে আমি কাটাইতে চাই। এত বছর পরে ছেলে পাইছে বাবাকে, আর ওনারাও পাইছে দাদাকে, একটা আনন্দ, আনন্দের ভিতরেও কান্না অশ্রু আছে। কিন্তু আমরা যে এরকম ভাগ্য আল্লাহ আমাদেরকে অশেষ মেহরবানি, আমার দাদা আমরা খুঁজে পাইছি দিয়ে আমরা আনন্দিত। আমার শালি আছে যে ই জিজ্ঞাসা করছি কথা হওয়া আছে ছেলের, আমার কী ভাই কী হইব, ওনার নম্বর আছে আমার কাছে, মোবাইল নম্বর আছে, আচ্ছা আমি ফোন করতেছি আইবার। বাজার ফোন করছে যে তোর বাবা আসছে, তোর দেখতো তোরা আয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আজমত আলীকে দেখতে বাসাটিতে ভিড় করছেন স্থানীয়রা। সজল ছত্রী, চ্যানেল ২৪, সিলেট। শীত পরিস্থিতির খবর জানাতে জেলার বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দিচ্ছেন। শুরুতে যাব পাবনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহীন রহমান। শাহীন,
কোনা পাবনা জেলার শীত পরিস্থিতি আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি যে সকাল থেকে বেশ কিছুটা কুয়াশা দেখা যায়, এরপর সকাল আটটার পরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং সারা দিনে শীতের তীব্রতা কিছুটা কম থাকে এবং সন্ধ্যার পর এবং সকাল ভোরে থেকে শুরু করে সকাল নটা দশটা পর্যন্ত আমরা দেখেছি যে উত্তরে যে হিমেল হাওয়া সেই হিমেল হাওয়ার কারণে মূলত শীতের তীব্রতা কিছুটা বেশি থাকে। আর আজ সকালে আমি কথা বলেছি ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হকের সঙ্গে, তিনি জানিয়েছেন যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল 7.9 ডিগ্রি, অর্থাৎ গতকালকে চেয়ে আজকে কিছুটা তাপমাত্রা একটু বেড়েছে এবং তারা আশা করছেন যে এটি মাঝারি শৈত্য প্রবাহ চলছে এবং আগামী বেশ কিছুদিন এই অবস্থা আরও অপরিবর্তিত থাকার আশঙ্কা করেছেন তিনি। এবং আমরা দেখেছি যে এই শীতের যে তীব্রতা এর কারণে আমরা দেখেছি যে ছিন্নমূল মানুষগুলো, অসহায় দরিদ্র মানুষগুলো তারা শীতে বেশ কষ্ট পাচ্ছেন এবং আমরা সকালেও বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যে তারা অনেক যারা দিন মজুর সকালে কাজে বের হয়েছেন তারা আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করেছেন এবং আগুন জ্বালিয়ে তাদের হাত এবং পা গরম করে তারা কাজে যাওয়ার চেষ্টা করেছেন। এর বাইরে আরেকটি বিষয় হচ্ছে যে শীত বস্ত্র বিতরণের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুটা স্বল্পতা রয়েছে, বিশেষ করে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে শীত বস্ত্র বিতরণ করাচ্ছে তা আসলে খুবই অপ্রতুল। তো যারা ছিন্নমূল মানুষ রয়েছেন শীতে কষ্ট পাচ্ছেন তাদের দাবি যে এই শীত বস্ত্র বিতরণের পরিমাণ যেন আরও বাড়ানো হয়। তো এই ছিল মোটামুটি পাবনা জেলার শীতের সার্বিক পরিস্থিতি। শাহিন, আপনাকে ধন্যবাদ। শীতের আরও খবর জানব। জয়পুরহাট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুন, কোনা আপনাকে শাহিনুর যেটা বললো জয়পুরহাটের চিত্রটা কিন্তু অনেকটা এরকমই। কয়েকদিন ধরে যে এখানে শীতের কনকনে যে শীত এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং সন্ধ্যাকালীন এবং সকালবেলা কুয়াশা থাকলেও কিন্তু দিন যখন সকাল হয়ে যাচ্ছে তখন কিন্তু সূর্যের দেখা মিলছে। তো সূর্য এখনও দেখা যাচ্ছে যে পূর্ব আকাশে কিন্তু সূর্য উঠছে, কিন্তু এই সূর্য আস্তে আস্তে কিন্তু এটা বৃদ্ধি পাবে। তারপরে কিন্তু হিমেল যে বাতাসটা, এই হিমেল বাতাসে কিন্তু শীতের যে তীব্রতা এটা কিন্তু কখনো কমছে না। আর এই শীতের কারণে কিন্তু যারা সাধারণ যারা মানুষ আছেন তারা কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না, আর ঘর থেকে বের হলেও তারা কিন্তু খুব মানে কষ্টের মধ্যে পড়ছেন কাজ করতে, বিশেষ করে শ্রমিক, কৃষক বা অন্যান্য যারা রয়েছেন। তো এই শীত বস্ত্র নিয়ে যে এই জেলার যে মানুষের যে অভিযোগ এমন তো কোনো অভিযোগ নেই, এখানে জেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয়ভাবে মানে অনেক এখানে শীত বস্ত্র তারা বিতরণ করে যাচ্ছেন। আর এই শীতের কারণে যে অন্যান্য সময় রোগীর সংখ্যা বৃদ্ধি পায় হাসপাতালগুলোতে সেখানেও কিন্তু এখন পর্যন্ত রোগী ওইভাবে কিন্তু বৃদ্ধি পায় নাই। তবে স্বাস্থ্য বিভাগ যেটা বলছেন যে তারা যে কোনো সময় যেহেতু শীত বাড়ছে রোগ সংখ্যা বৃদ্ধি পেতে পারে তারা সবসময় প্রস্তুত রয়েছেন। তবে এই যে হিমেল বাতাসের কারণে কিন্তু সাধারণ যে মানুষ এরা কিন্তু একদম মানে কষ্ট এমনি যে কষ্ট সেই কষ্টের মধ্যেও মনে করেন পড়ে আছেন। বিশেষ করে যে স্কুলমুখী শিক্ষার্থীরা তারা স্কুলে যেতে পারছেন না, শ্রমজীবী মাঠে যারা কাজ করবেন তাদের কাজ করতে অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, একটি মৌচাষীরা তারা ই করছেন, তারা এই শীতের কারণে কিন্তু বলছেন যে বেলা না বাড়া পর্যন্ত তারা কিন্তু কাজ করতে পারছেন না। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তারপরে কিন্তু আমার হাত মনে বরফের মতন ইয়ে হয়, আপনার বরফের মতন ঢেকে আসছে, কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে। তো এই ছিল জয়পুরহাটের শীতের পরিস্থিতি। কোনা হারুন রশিদ, আপনাকে ধন্যবাদ। ঠান্ডাজনিত রোগের খবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে এবার যোগ দিচ্ছেন মিলন পাটোয়ারি। মিলন, লালমনিরহাটে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কি বেড়েছে এই শীতে? লালমনিরহাটের কথা যদি কণা বলি, যেহেতু উত্তরে যেহেতু ভারত বেষ্টিত জেলা, মানে সর্বপ্রথম শীতের প্রকোপটা লালমনিরহাট জেলায় সর্বপ্রথম বেশি লক্ষ্য করা যায়। তবে গত কয়েকদিন থেকে যে শীতের এবং শৈত্য প্রবাহর সঙ্গে কুয়াশার যে ঠান্ডাজনিত কারণে লালমনিরহাটে বিভিন্ন শিশু, নারী সহ এবং বৃদ্ধ অনেকে প্রায় অসুস্থ হয়ে পড়ছে। লালমনিরহাট সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে লালমনিরহাটে 5টি হাসপাতালে প্রায় 200-250 রোগী ঠান্ডাজনিত কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এবং শীত থেকে রক্ষার জন্য সিভিল সার্জনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সতর্কভাবে মাইকিং সহকারে লিফলেট বিতরণ করা
লিফলেট বিতরণ করা হচ্ছে। তবে শীত নিবারণের জন্য যে পরিমাণে কম্বল প্রয়োজন লালমনিহাট জেলায়, এই শীত বস্ত্র অভাবের কারণে বিভিন্ন স্থানে প্রায় লোকজন কষ্টে জীবনযাপন করছে এবং বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল পরবর্তী দিন সকাল 9টা থেকে যে ঘন কুয়াশা শৈত্যপ্রবাহের কারণে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিহাট জেলায়। কোনা লালমনিহাট জেলায় যে বিভিন্ন স্থানে সরকারিভাবে যে সমস্ত কম্বল বিতরণ করা হচ্ছে, কিন্তু এই সমস্ত কম্বল সঠিকভাবে বিতরণ না হওয়ার কারণে জনপ্রতিনিধির মাধ্যমে যাওয়ার কারণে সঠিকভাবে যে প্রকৃত যে শীতার্থ মানুষগুলোর কম্বল না পাওয়ার কারণে তারা কষ্টে জীবনযাপন করছে। কোনা, এই ছিল লালমনিহাটের শীতের সর্বশেষ খবর। মিলন, আপনাকে ধন্যবাদ। মিলন পাটোয়ারি, শাহিন রহমান এবং হারুন রশিদ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন শীত পরিস্থিতির সবশেষ খবর। বিশ্ববিদ্যালয় রাজনীতির কোনো অংশ যেন প্রাতিষ্ঠানিক সমৃদ্ধির পথে বাধা না হয়ে দাঁড়াতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু সনদ নয়, দক্ষতা নিয়ে বের হতে হবে শিক্ষার্থীদের। গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রাজনীতি করা আমাদের অধিকার, আমরা রাজনীতি করব এবং সেই রাজনীতি করার মধ্য দিয়েও আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো কারো সমৃদ্ধ করব। কিন্তু আমাদের রাজনীতির কোনো চর্চার কোনো অংশ যেন আমাদের কোনো প্রাতিষ্ঠানিক সমৃদ্ধির পথে কখনো বাধা হয়ে না দাঁড়ায়, আর সেটিও আমাদের দেখতে হবে। চমেক হাসপাতালের গাইনি বিভাগ থেকে দুই দালালকে আটক করেছে দুদক। গতকাল দুদকের সহকারী পরিচালক ফয়সাল কাদেরের নেতৃত্বে সাত জনের একটি টিম এ অভিযান চালায়। পরে ওয়ার্ড বয় পরিচয় দেওয়া রাজীব ও হাসান নামে দুজনকে আটক করা হয়। হাসপাতালকে দালাল মুক্ত এবং রোগী বান্ধব করতে দুদককে সহায়তার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনার কথা জানান হাসপাতাল পরিচালক। অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমাদের গোপনীয়তা রক্ষা করে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং আমরা প্রসূতি ওয়ার্ডের সামনে থেকে দুইজন দালাল, যারা নিজেদেরকে ওয়ার্ড বয় বলে পরিচয় দিয়েছে, অ্যাকচুয়ালি তারা ওয়ার্ড বয় না, এদের ভিতরে হাসান আর রাজীব বৈদ্য, তাদেরকে আমরা মোটামুটি আটক করেছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে, সেই চেষ্টার অংশ হিসেবেই আমাদের সরকারি প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন আজকে এসেছিলেন, তারাও আজকে দুজনকে ধরেছেন। আমরা আশা করব আমাদের সরকারের যত সংস্থা আছে সবাই আমাদের এই কার্যক্রমকে বেগবান করার জন্য এই হাসপাতালকে দুর্নীতি এবং এই দালাল মুক্ত করার জন্য আমাদের সাহায্যে এগিয়ে আসবেন। আজ শেষ হচ্ছে নড়াইলের সুলতান মেলা। ভিক্টোরিয়া কলেজে সুলতান মঞ্চ ঘিরে মেলা চলল 14 দিন। প্রায় 3 বছর পর বসে সুলতান মেলা, ছিল নানা কর্মসূচি আর বিনোদনের ব্যবস্থা। পোশাক, তৈজসপত্র, খেলনা, খাবার সহ নানা পসরা নিয়ে বসেছে শতাধিক স্টল, যেখানে আসেন ঢাকা, খুলনা, ফরিদপুর, চট্টগ্রামের বিক্রেতারা। দুই বছর পর এ ধরনের যে সুলতান মেলাটা হয়েছে, করোনার জন্য তো আসলে লোকজন বাসা থেকে বেরোতে পারতো না। মেলাটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের অনেক খারাপ লাগতেছে, আর কয়টা দিন হলে ভালো হতো, আমরা অনেক আনন্দ ফুর্তি করতে পারতাম। মেলা তো শুরু হয়েছে, ভেঙে তো যাবেই, খারাপ তো লাগতেছে, আর এক বছর অপেক্ষা করা লাগবে না, এক বছর পরে আবার আসবেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24 এর এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।